বিরোধীদের উড়িয়ে ফেল বিপুল জয়ের পথে তৃণমূল বিন্দুমাত্র দাগ কাটতে পারল না। বাম কংগ্রেস জোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের মশলাতে বসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেসের হাত ধরে আরো ভরাডুবি বামেদের, গতবারের 62 আসন কমে প্রায় অর্ধেক, উত্তরবঙ্গে নিজেদের কাছাকাছি আসন কংগ্রেসের। বিরোধীদের প্রচার সত্ত্বেও ফের তৃণমূলেই আস্থা বাংলার, কোনো প্রভাবই ফেললো না। সারদা থেকে নারদ কাণ্ড, দ্বিতীয় দলের জায়গা পেতে চলেছে কংগ্রেস, বামেদের তৃতীয় স্থানে পতন। ফল ঘোষণার পর মিলে গেল 24 ঘন্টার জনমত সমীক্ষা, 210-এর বেশি আসনে জয়লাভ তৃণমূলের। জিএফকে মোট 24 ঘন্টার যৌথ ভূমিকার পক্ষে গেল বাংলার রায়। জোটের ভরাডুবিতে ফায়দা বিজেপির, 5টি আসনে জয়ের ইঙ্গিত, মোদি হাওয়ার ভোট কিছুটা কমলেও 10% ভোট ধরে রাখল বিজেপি। প্রত্যাবর্তনের হাওয়ায় হাওড়াতে 16-এ 16 তৃণমূলের, হুগলি পশ্চিম মেদিনীপুর জুড়েও ফুটল ঘাসফুল। নন্দীগ্রামের রেকর্ড ভোটে জয়ী শুভেন্দু অধিকারী, জোট করেও বর্ধমানে জমি ফিরে পেল না বামেরা। কুৎসা জবাব দিয়েছেন মানুষ, মানুষের ভোটেই প্রমাণিত দুর্নীতিমুক্ত রাজ্য পশ্চিমবঙ্গ, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। নীতি বিসর্জন দিয়ে জোট করেছে সিপিএম, এর জন্য জবাবদিহি করতে হবে, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। জোট করে লাভ হয়েছে কংগ্রেসেরই, মন্তব্য তৃণমূল নেত্রীর। ২৭ মে শপথ নেবে নতুন মন্ত্রিসভা, জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকালই কলকাতায় সব জয়ী বিধায়ককে নিয়ে বৈঠক তৃণমূল নেত্রীর। মানুষের মন বুঝতে ব্যর্থ বামেরা, নতুন করে কাটাছেঁড়া প্রয়োজন, বললেন সুজন চক্রবর্তী। বামেদের ভোট হাত চিহ্নে গেলেও কংগ্রেসের ভোট পায়নি বামেরা, খেদ মোহাম্মদ সেলিমের। ২৭ মে শপথ নেবে নতুন মন্ত্রিসভা, জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকালই কলকাতার সব জয়ী বিধায়ককে নিয়ে বৈঠক তৃণমূল নেত্রীর। বাংলার মশলাতে তৃণমূলের প্রত্যাবর্তনকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর, দ্বিতীয় ইনিংসের শুরুতে শুভেচ্ছা, টুইটে বার্তা নরেন্দ্র মোদীর।